হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আর আজকের ভিডিও ক্লাস ফোরের উইংস পার্ট ওয়ানের লেসন টু শুরু করছি এর আগে পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমাদের সলভ করে দেওয়ার হয়ে গেছে তো তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলিকে দেখে নিতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো আর একটাই অনুরোধ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য তো চলো তাহলে এখন আমরা লেসন টুটা আগে পড়ে নেবো তারপর অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব তো দেখো প্রথমে যে গল্পটি আমরা পড়ব এখানেতে একটা ছবি দিয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মেলার ছবি তো মেলার নিয়েই পুরো গল্পটা আমাদের আছে তো কি বলেছে প্রথমে দেখো যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এই টপিকটাকে আগে ভালো করে পড়তে হবে এবং তারপর কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সে প্রশ্নগুলির উত্তর আমাদেরকে লিখতে হবে তো দেখো কি বলেছে ফেয়ার ইজ এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট ফেয়ার মানে কি মেলা জয়ফুল মানে কি আনন্দদায়ক এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজক তাহলে আমরা কী বলবো যে মেলা হয় একটি আনন্দদায়ক ও উত্তেজক অনুষ্ঠান নর্মালি এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল তো নর্মালি মানে কি সাধারণত অর্গানাইজড মানে কি এই যে আয়োজিত ফেমাস মানে হচ্ছে একটা বিখ্যাত ফেস্টিভ্যাল মানে কোনো উৎসব বা অনুষ্ঠানকে তো তাহলে দেখো কী হবে যে সাধারণত কোনো একটি বিখ্যাত উৎসবকে কেন্দ্র করেই কিন্তু মেলার আয়োজন করা হয় মেনি মেকশিফট স্টলস আর সেট আপ মেনি মানে হচ্ছে অনেক মেকশিফট হচ্ছে অস্থায়ী স্টলস আর সেট অর্থাৎ মেলাতে কিন্তু অনেক অস্থায়ী দোকান বসে উইথ ভ্যারাইটিস অফ মাউথ ওয়াটারিং ফুড আইটেম লাইক সুইটস অ্যান্ড পকোড়া তো তার সাথে সাথে কী হয় মুখেতে জল আনার মতো বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান বসে যেমন কী কী মিষ্টি এবং পকোড়ার দোকান আচ্ছা প্লে থিংস লাইক টয়েস অ্যান্ড মাস্ক আর অলসো সোল্ড তো খেলার মতো খেলনা এবং মুখোশ বিক্রি হয় সাম অফ দ্য আইটেমস অলসো মেক্স অ্যাডাল্টস কিউরিয়াস অর্থাৎ কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী আর রাইডালস মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক সাম অফ সাম মানে হচ্ছে যে কিছু কিছু জিনিস বিক্রি হয় যেগুলি প্রাপ্তবয়স্কদের কিন্তু কি করে আকর্ষণীয় বা কৌতূহলী করে তোলে তারপর দেখো কি বলেছে দেয়ার আর লটস অফ গেমস অ্যান্ড রাইডস ফর চিলড্রেন লাইক দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড অর্থাৎ সেখানেতে নানা ধরনের খেলা এবং বাচ্চাদের চরার মতো বিশাল চক্র ও নাগরদোলনা থাকে মেরিগো রাউন্ড মানে হচ্ছে নাগর দোলনা আর জয়েন্ট হুইল হচ্ছে একটি বিশাল চক্রাকার একটা খেলনার জিনিস বাচ্চাদের তো তারপর দেখো কি লিখা আছে পাপেট শো অ্যান্ড ম্যাজিক আর অলসো শোন ইন দ্য ফেয়ার পাপের শো মানে কি পুতুল নাচ এবং ম্যাজিকও মেলাতে দেখানো হয় তারপর কি আছে ডিফারেন্ট ট্রেডিশনাল সং অ্যান্ড ড্যান্স আর অলসো পারফর্ম ইন সাম ভিলেজ অর রিজিওনাল ফেয়ারস অর্থাৎ এখানে কী বলা হয়েছে যে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গান এবং নাচ অনুষ্ঠিত হয় কোথায় না কিছু কিছু গ্রামে বা আঞ্চলিক মেলাগুলিতে আর কি আছে থাউজেন্ড অফ পিপিল কাম অ্যান্ড এনজয় এ ফেয়ার তো হাজার হাজার মানুষ কিন্তু মেলায় আসে এবং আনন্দ উপভোগ করে তো দেখো গল্পটা আমাদের কিন্তু পড়া হয়ে গেল এরপর দেখব পরের পাতায় কী রয়েছে অ্যাক্টিভিটি ওয়ান দেখো কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলির উত্তর আমাদেরকে লিখতে হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো প্রথমের প্রশ্নটা কি বলেছে যে হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড অর্থাৎ ফেয়ার মানে কি মেলা হোয়েন মানে কখন তো কখন মেলা অনুষ্ঠিত হয় বা মেলা কখন আয়োজন করা হয় তাহলে উত্তরটা আমরা কী লিখব এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল অর্থাৎ কোনো ফেমাস মানে কি বিখ্যাত উৎসবকে কেন্দ্র করেই কিন্তু মেলার আয়োজন করা হয় তারপর একটা কী বলেছে যে হোয়াট আর দ্য টু আইটেমস হুই চিলড্রেন এনজয় ইন ফেয়ার তো এমন দুই ধরনের আইটেমের নাম লিখতে বলেছে যেটা শিশুরা কিন্তু এনজয় মানে কি খুব আনন্দ উপভোগ করে মেলার মধ্যে তাহলে আমরা কী লিখতে পারি যে চিলড্রেন এনজয় দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি রাউন্ড নাগর দোলনা এবং সেই বড় চক্রাকার খেলনার মধ্যে এই দুটো জিনিসে শিশুরা খুবই আনন্দ উপভোগ করে তারপরটা তো কী বলেছে যে হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার মানে কী কী ধরনের আইটেম মেলার মধ্যে দেখতে পাওয়া যায় কী কী দেখা যায় যে মেনি ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পোকোড়াস প্লে থিংস লাইক টয়েজ অ্যান্ড মাস্ক আর অলসো সোল্ড ইন এ ফেয়ার অর্থাৎ মেনি ফুড আইটেম মানে কি বিভিন্ন ধরনের খাবারের দোকান লাইক সুইটস অ্যান্ড পকোটাস যেমন মিষ্টি এবং পকোটার দোকান আর প্লে থিংস বিভিন্ন খেলনা সামগ্রীর দোকান লাইক টয়েজ অ্যান্ড মাস্ক মুখোশের দোকান এবং বাচ্চাদের যে খেলনার দোকান অলসো সোল্ড ইন এ ফেয়ার মেলার মধ্যে বসে আচ্ছা তারপরে একটা কী বলেছে দেখো হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার হোয়াট মানে হচ্ছে কী থিংস মানে হচ্ছে কোন কোন জিনিস উই এনজয় মানে আমরা আনন্দ উপভোগ করি ইন এ ফেয়ার মানে মেলার মধ্যে আমরা কোন কোন জিনিস দিয়ে আনন্দ উপভোগ করতে পারি তো তাহলে দেখো কী কী হতে পারে উত্তরটা যে জায়েন্ট হুইল মেরি গো শো ম্যাজিক ট্র্যাডিশনাল সংগস অ্যান্ড ড্যান্স আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার অর্থাৎ জায়েন্ট হুইল মানে কি সেই চক্রাকার বড় চক্র মেরি গো নাগর দোলনা পারফেক্ট শো হচ্ছে পুতুল নাচ ম্যাজিক ট্রেডিশনাল সংস অ্যান্ড ড্যান্স এই এই সব ধরনের মেলাতে আইটেম দেখে কিন্তু মানুষ খুবই আনন্দ উপভোগ করতে পারে অ্যাক্টিভিটি টু কি বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সুইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট ওয়ান ইজ ডান ফর ইউ এই যে এখানে তো শূন্যস্থানগুলিকে পূরণ করতে দিয়েছে এই বাস্কেটের মধ্যে যে কিছু শব্দ দেওয়া রয়েছে এইগুলিকে নিয়ে তো একটা আমাদেরকে করে দিয়েছে তারপর বাকিগুলো করতে হবে তো বিয়েরটা দেখো কী বলেছে যে দ্য চিলড্রেন আর রাইডিং অন দ্য ড্যাশ অ্যান্ড সাউটিং উইথ জয় তো চিলড্রেন মানে কি শিশুরা রাইডিং মানে হচ্ছে যে চড়ে ড্যাশ অ্যান্ড সাউটিং উইথ জয় সাউটিং মানে হচ্ছে কি চিৎকার করে উইথ জয় মানে হচ্ছে আনন্দের সাথে তো তাহলে এখানে কি লিখবো মেরি গো রাউন্ড নাগর তুলনায় চড়ে শিশুরা এবং আনন্দ উপভোগ করে তিনি সিএটটা কি বলেছে যে দে আর মেনি ড্যাশ দিয়ে স্টলস ইন ফুলপতি ফেয়ার মেনি মানে হচ্ছে যে অনেক স্টল মানে হচ্ছে যে দোকান তাহলে এর মাঝে আমরা কী লিখব এখানটাতে আমরা লিখতে পারি হ্যান্ডিক্র্যাফ্ট এই যে হস্তশিল্প তাহলে অনেক হস্তশিল্পের দোকান ফুলপতি ফেয়ারেতে আচ্ছা তারপরে একটা দেখো ডিএটি কী বলেছে যে দা ড্যাশ দিয়ে আছে উইল স্টার্ট অ্যাট ফাইভ পি এম ইন এ ফেয়ার ফাইভ পি এম মানে হচ্ছে পাঁচটার সময় স্টার্ট মানে হচ্ছে যে শুরু হবে তাহলে কী শুরু হতে পারে পাঁচটার সময় মেলার মধ্যে তাহলে এখানটায় আমরা কী লিখবো পাপের শো পুতুল নাচ পুতুল নাচ হচ্ছে পাঁচটার সময় শুরু হয় বা হবে তারপর একটা দেখো কী বলেছে যে পিউপিল কাম টু সি দ্য ড্যাস ড্যান্স ইন চৈত্র মেলা পিউপিল কাম মানে কি পিউপিল মানে হচ্ছে মানুষ কাম মানে হচ্ছে এসেছিলো টু সি মানে দেখতে ড্যাশ কী দেখতে ড্যান্স ইন চৈত্র মেলা তাহলে এখানটায় আমরা কি লিখবো যে এই যে ট্র্যাডিশনাল তাহলে ট্র্যাডিশনাল হয়ে যাবে ড্যান্স ইন চৈত্র মেলা এরপর অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো অর্থাৎ এই যে প্যাসেজটা পড়তে হবে পড়ে নিচুই যে কিছু ছক দেওয়া রয়েছে সেগুলিকে আমাদের কমপ্লিট করতে হবে তো তাহলে দেখো আমরা প্রথমে পড়ে নিই মাই নেম ইজ গোপাল আমার নাম হয় গোপাল আই অ্যাম নাইন ইয়ার্স ওল্ড তো আমার বয়স নয় বছর মাই ফাদার্স নেম ইজ সহদেব মহাতো তো আমার বাবার নাম সহদেব মহাতো হি ইজ এ ছৌ ড্যান্সার অর্থাৎ সে হয় বা তিনি হন একজন ছৌ নৃত্যশিল্পী দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চরিদা তো আমাদের গ্রামের নাম হয় চরিদা মাই ফাদার্স পারফর্মস অ্যাজ রাবনা ইন ছৌ ড্যান্স তো মাই ফ্রাদার মানে হচ্ছে আমার বাবা পারফর্ম মানে কি অভিনয় করে অ্যাজ রাবণ ইন ছৌ ড্যান্স অর্থাৎ ছৌ ড্যান্সেতে রাবণের পাঠেতে তার বাবা হচ্ছে অভিনয় করেন রাবণের চরিত্রে সীমা ইজ মাই ফ্রেন্ড তো সীমা হয় আমার বন্ধু হার ফাদার্স ইজ অ্যান আর্টিস্ট তার বাবা হয় একজন শিল্পী হি মেক্স মাস্ক ফর দ্য ছৌ ডান্স হি মেক্স মানে তার বাবা কি করতে পারে ম্যাক্স মানে হচ্ছে যে তৈরি করতে পারে মাস্ক অর্থাৎ মুখোশ ফর দ্য ছৌ ড্যান্স ছৌ ড্যান্সে এই যে যে মুখোশ পরে নৃত্য নৃত্য করে তো সেই ধরনের মুখোশ কিন্তু তার বাবা তৈরি করতে পারে এরপর দেখো কি বলেছে যে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো অর্থাৎ ওপরে আমরা যে পড়াটা পড়লাম ওইখানেতে যেগুলি প্রপার নাউন আছে সেগুলিকে বেছে নিয়ে এই ঘরগুলোতে লিখতে হবে তো প্রপার নাউন কাকে বলে প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কারো যখন নাম বোঝায় সেটাকে নাম বোঝালি সেটা হচ্ছে প্রপার নাউন সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো দেশের নাম কোনো জায়গার নাম পাহাড় নদী পর্বত এই ধরনের যে কোনো নাম বোঝালে সেটা হয় আমাদের প্রপার নাউন তো তাহলে দেখো এখানের মধ্যে আমরা কী কী নাম পেয়েছিলাম এটা পেয়েছিলাম গোপাল আর পেয়েছিলাম সহদেব চড়িদা আর সীমা এছাড়া আরও আছে তো আমাদের এখানে চারটে লিখতে বলতে চারটে আমরা কমপ্লিট করে দিলুম তারপর দেখো কী বলেছে রাইট ডাউন দ্য কমন নাউন ইউজড ইন এ ইন দ্য স্প্যাসেজ অর্থাৎ এবার বলেছে কমন নাউন ওপর গুলো ছিল প্রপার নাউন এবার বলেছে কমন নাউন তো কমন নাউন কাকে বলে যে যে শব্দগুলি কোনো এক জাতীয় বস্তু ব্যক্তি স্থান বোঝায় সেগুলি একত্রে আমরা বলে থাকি কমন নাউন অর্থাৎ নির্দিষ্ট কোনো কাউকে একজনকে বোঝাবে না এমন একটি নাম বোঝাবে যেটা সাহায্যে সেই জাতীয় সমগ্র জিনিসটাকেই বোঝায় এক জাতীয় বস্তু ব্যক্তি স্থান তো তাহলে দেখো সেরকম আমরা কি কি পেয়েছি এই উপরে প্যাসেজ থেকে একটা পেয়েছিলাম ফাদার অর্থাৎ বাবা তাহলে বাবা বলতে কি পৃথিবীর সমস্ত বাবাকেই বোঝাচ্ছে সেখানে কিন্তু কারো নির্দিষ্ট কোনো কারো বাবার নাম কিন্তু বলা নেই আর কি ছিল ভিলেজ গ্রাম যে কোনো গ্রামের নাম হতে পারে ড্যান্সার ফ্রেন্ড আর্টিস্ট মার্কস তো এইগুলি হচ্ছে আমাদের কমন নাউন তো এরপর দেখো কী বলেছে তো এখানে একটি ছক দেওয়া রয়েছে এবং এই ছকের মধ্যে কি লেখা আছে লুক অ্যাট দ্য চার্ট বিলো একদিকে লেখা আছে নাউন একদিকে লেখা আছে ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন অর্থাৎ এইদিকে যে নামটা লেখা আছে এর পরিবর্তে এইখানেতে একটা অন্য শব্দ আমাদের ছিল উপরে তোমরা যদি গল্পটা ভালো করে ফলো করে দেখতে পাবে যে প্রথমে লেখা ছিল যে গো মাই নেম গোপাল মানে আমার নাম হয় গোপাল তারপর কিন্তু ছিল আই এম নাইন ইয়ারসোল্ড অর্থাৎ তখন কিন্তু আর গোপাল না বলে আই লিখা ছিল এই যে গোপালের বদল আই লিখা হয়েছে তো এটাকে বলা হচ্ছে প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ বসে সেটাকে আমরা বলে থাকি প্রোনাউন তো প্রথম বাক্যতেই কিন্তু গোপাল লিখা তার পরের বাক্যে আয় হয়ে গেছিলো গোপালের বদল ঠিক একই রকমভাবে তারপর দেখো যে সহদেব মাহাতো তারপরের বাক্যে হয়ে গেছিল হি সীমা সীমার পরিবর্তে তার পরের লাইনে হয়ে গেছিল সি ছৌ ডান্স থেকে হয়ে গেছিল ইট তো এইগুলিকে বলা হয় নামের পরিবর্তে যে শব্দ বসে সেগুলিকে বলা হচ্ছে প্রো নাউন অ্যাক্টিভিটি ফোর কি বলেছে দেখো যে সার্কেল দা নাউন ইন দ্য সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এইখানেতে কিন্তু একই বলে দিয়েছে যে যেগুলো নাউন অর্থাৎ নাম বোঝাচ্ছে সেগুলিকে যে গোল সার্কেল এবং সে নামের পরিবর্তে যেগুলি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ সেগুলিকে বলা হয় প্রো নাউন সেগুলিকে আমাদের এই আন্ডারলাইন করতে বলেছে একটা কিন্তু করে দেখিয়ে দিয়েছে দেখো যে কবিতা লিভস ইন উড়িষ্যা কবিতা উড়িষ্যায় বাস করে সি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার তো সে প্রতি বছর রথযাত্রার মেলায় যায় তো তাহলে এই যে কবিতা তারপরে কিন্তু কবিতার বদল হয়ে গেছিলো সি তাহলে এটা হচ্ছে একটা প্রোনাউন ঠিক একই রকমভাবে আমাদের পরেরগুলোকেও ডাক দিতে বলেছে সুবল ওয়েন টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর সুবল কিন্তু বই মেলাতে গিয়েছিল তাহলে এখানে নাম বোঝাচ্ছে যে সুবল একটা নাউন তারপর কী বলেছে যে হি ব্রড মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার তো সে মেনি বুকস মানে অনেক বই ফ্রম দ্য ফেয়ার ব্রড মানে হচ্ছে কিনেছিল তো সে মেলা থেকে কিন্তু অনেক বই কিনেছিলো তাহলে প্রথম হয়েছিল সুবল তার পরিবর্তে আবার লিখা আছে হি তাহলে এই হিটা হচ্ছে এখানে দাগ হয়ে যাবে আর এখানে সুবলটা সার্কেল হয়ে যাবে তো তারপরটা একটা দেখো কী লিখা আছে তহমিনা এ ডল তহমিনার আছে একটি পুতুল তাহলে তহমিনা একটা নাম এখানটা একটা আন্ডারলাইন সার্কেল হয়ে যাবে গোল আচ্ছা ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার তো এর আছে সুন্দর ব্রাউন মানে কি বাদামি কালারের চুল তাহলে ইট হ্যাজ মানে কার বলেছে পুতুলটার বলেছে তাহলে তাহলে এই ডলটাও হচ্ছে একটা নাউন আর ইট হয়ে যাবে প্রোনাউন দাগ তারপর দেখো কি বলেছে যে গোপাল অ্যান্ড সীমা ওয়েন টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেনশন অর্থাৎ গোপাল এবং সীমা ওয়েন্ট মানে কি গিয়েছিল দার্জিলিং সামার ভ্যাকেনশান গ্রীষ্মের ছুটিতে তাহলে এখানেতে নাউন কোনগুলো বোঝালো গোপাল একটা সীমা একটা দুটো তারপরে কি বলা আছে যে দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং তো তারা ভিজিটেড মানে কি ভ্রমণ করেছিল টাইগার হিল দার্জিলিংয়ের যে টাইগার হিল আছে পাহাড় পর্বত সেখানেতে তো তাহলে দে লেখা আছে এটা হচ্ছে যে প্রোনাউন দুজনের নাম না বুঝিয়ে একবারে দে লিখা আছে তাহলে এটা হচ্ছে প্রনাউন নামের পরিবর্তে বসেছে এটা হয়ে যাবে আন্ডারলাইন আর গোপাল এবং সীমা হয়ে যাবে সার্কেল তারপরটা কি বলেছে যে আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ আমি আমার ভাইকে খুব ভালোবাসি উই প্লে ফুটবল এভরিডে তো আমরা প্রতিদিনই ফুটবল খেলি তাহলে কী লেখা আছে আই আই মানে হচ্ছে আমি একটা হচ্ছে নাউন বোঝাচ্ছে আর ব্রাদার একটা নাউন বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে দুটো নাউন সার্কেল আর উই মানে কি আমরা তাহলে দুজনের পরিবর্তে উই ব্যবহৃত হয়েছে তাহলে উইটা হচ্ছে প্রোনাউন তো উইয়ের নিচে দাগ হয়ে যাবে তো এরপর তোকে কি বলেছে যে ফিল ইন দ্য চার্ট উইথ প্রোনাউনস হুইচ আর ইউজ টু রিপ্লেস নাউন ইন দ্য লাস্ট অ্যাক্টিভিটি ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ উপরেতে আমরা যেগুলিকে সার্কেল করলাম সেগুলো নাউন এবং যেগুলি আন্ডারলাইন করেছিলাম সেগুলো হচ্ছে প্রনাউন সেগুলিকেই কিন্তু এই ছকের মধ্যে আবার লিখতে দিয়েছে প্রথম বাক্যটার মধ্যে আমরা পেয়েছিলাম একটা হচ্ছে নাউন কবিতা প্রোনাউন হয়েছিল সি ঠিক একই রকমভাবে তার বিয়েরটায় বিয়েরটাতে আমরা কী পেয়েছিলাম তাহলে নাউন বিয়েতে আমরা নাউন পেয়েছিলুম সুবল সেখান থেকে প্রনাউন হয়ে যাবে হি আচ্ছা সিএডটাতে আমরা নাউন পেয়েছিলাম কি গোপাল অ্যান্ড সীমা আর সেখান থেকে প্রোনাউন হয়ে যাবে দে তারপরটা কী ছিল আই অ্যান্ড মাই ব্রাদার এই দুটো হচ্ছে নাউন ছিল সেখান থেকে হয়ে যাবে উজি আজকের ভিডিওটা এখানেতেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও